প্রিয় দর্শক শ্রোতা, জি নিউজের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে মানুষের স্বাস্থ্য সকল সুখের মূল। স্বাস্থ্য যার ভালো তার সব কিছুই ভালো। কাজে সেই স্বাস্থ্য সেবায় কিন্তু আমরা এই সরকারের পাশাপাশি বেসরকারি খাত কিন্তু অনেক দূরে গিয়েছে, এবং আমরা যতদূর জানি এই দেশে প্রায় 65% মানুষ বেসরকারি হাসপাতাল বা বিভিন্নভাবে কিন্তু তারা চিকিৎসা সেবা নিয়ে থাকে। তো আমরা আজকে এই স্বাস্থ্য সেবা নিয়ে আমরা আজকে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের বালুয়াপাড়ায় আমরা এখন আছি। এখন এখানে আমরা যে স্থানটিতে দাঁড়িয়েছি, এটি একটি ওয়েল কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারের নির্মাণ কাজ চলছে, এবং এখানে যারা এই হাসপাতালটি তারা করছেন তাদের সাথে আমরা কথা বলবো, এবং তারা এই হাসপাতালটি করার পর তাদের সেবার মান কেমন হবে সে বিষয়ে আমরা জানবো, এবং তারা এই হাসপাতালটি কিভাবে তারা পরিচালনা করবে এবং তাদের পরিকল্পনা কী সেই সম্পর্কে আমরা জানবো। দর্শক মণ্ডলী, আজকে আমরা কথা বলবো এই ওয়েল কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারের যিনি চেয়ারম্যান জনাব এহসান হাবিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ইসলাম। তো আপনারা তো এখানে একটি স্বাস্থ্য সেবার জন্য একটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার আপনারা করছেন, তো সার্বিক আপনাদের এখানে কী কী পরিকল্পনা রয়েছে এবং মানুষের যে সাধারণ মানুষদের কাছে আপনারা স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য কী কী পরিকল্পনা, এবং হাসপাতালটা আপনারা যে করতেছেন সার্বিক যে আপনারা বিষয়টা বা সার্বিক দিকটা আপনাকে তুলে ধরেন। ধন্যবাদ জি নিউজের সকল কলাকুশলী সম্পাদক মহোদয় এবং জি নিউজের দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গৌরীপুরে ওয়েল কেয়ার হাসপাতাল ডায়াগনোস্টিক সেন্টার করার একটা পরিকল্পনা নিয়েছিলাম দীর্ঘদিন আগে থেকেই। দীর্ঘদিন ধরে আমরা সেটা নিয়ে কাজ করছি। আমরা দেখেছি যে বাংলাদেশে উন্নয়নের বিভিন্ন অবকাঠামোগত এবং রাস্তাঘাটের যে হারে উন্নয়ন হয়েছে, পাশাপাশি স্বাস্থ্যসেবারও প্রভূত উন্নতি হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে একটা বিপুল অংশের মানুষ, বিশেষ করে গ্রামাঞ্চলের বিপুল অংশের মানুষ স্বাস্থ্যসেবা থেকে, প্রপার স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছে। ময়মনসিংহ শহরে প্রচুর স্বাস্থ্যসেবার সুযোগ আছে, কিন্তু গৌরীপুরে সেই তুলনায় একেবারেই অপ্রতুল। ময়মনসিংহ থেকে গৌরীপুর শহরে যেতে যেতে যে দীর্ঘ যানজটের অসহনীয় ভোগান্তি পোহাতে হয়, এতে করে অনেক রোগী রাস্তায়তেই ভোগান্তির শিকার হন। এই সমস্ত বিবেচনা করে আমরা একটি অত্যাধিক মানের হাসপাতাল গৌরীপুরে স্থাপন করার পরিকল্পনা করেছি। এখানে মূলত একটি ক্লিনিক, যেখানে অপারেশন থিয়েটার থাকবে, থাকবে বিভিন্ন কেবিন এবং 24 ঘন্টা ডক্টর থাকবে, 24 ঘন্টা মেডিসিন এই হাসপাতালে, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স থাকবে। পাশাপাশি এখানে বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রতিনিয়ত রোগী দেখবেন, এবং আমাদের খুবই সমৃদ্ধ একটি ডায়াগনোস্টিক ল্যাব থাকবে, যেখানে খুবই স্বল্প মূল্যে, সুলভ মূল্যে এই অঞ্চলের মানুষ স্বাস্থ্যসেবা পেতে পারবে। আমরা এই হাসপাতালটি যখন করার পরিকল্পনা করি, তখনই আমরা চিন্তা করেছি যে একটা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে হাসপাতালটি কারো একক মালিকানা না থেকে সামাজিক মালিকানার মাধ্যমে হাসপাতালটি আমরা চালু করব। সেই লক্ষ্যে আমরা প্রায় 5 কোটি টাকার একটি বাজেট প্রণয়ন করি, এবং সেই উপলক্ষে একটা প্রকল্প প্রস্তাবনা আমরা আমাদের সুধী সমাজ এবং আমাদের যারা এই হাসপাতালের সঙ্গে জড়িত আছেন তাদেরকে নিয়ে একটা মত বিনিময় সভা করি। তো সেই অনুযায়ী আমরা এটি বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে একটি নিবন্ধন নেওয়ার জন্য, কোম্পানি আইনে এটি পরিচালিত হবে, এবং আমাদের এইখানে নিবন্ধন নেওয়ার জন্য আমাদের সমস্ত কাগজপত্র প্রক্রিয়াধীন আছে। ইতিমধ্যে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে আমাদের কাগজপত্র জমা দিয়েছি, আশা করছি খুব শীঘ্রই আমরা নিবন্ধনটি পেয়ে যাব। পাশাপাশি আমাদের এখানে 20 জন ডাইরেক্টর শেয়ার থাকবেন। এই ডাইরেক্টর শেয়ারের মধ্যে ম্যাক্সিমাম ডাইরেক্টর শেয়ার আমাদের পূরণ হয়ে গেছে, অল্প কিছু ডাইরেক্টর শেয়ার বাকি আছে। পাশাপাশি কিছু থাকবে ইন্ডিভিজুয়াল শেয়ার, স্বতন্ত্র শেয়ার, সাধারণ শেয়ার, অর্ডিনারি শেয়ার যাকে বলা হয়। এইভাবে আমরা এই হাসপাতালটি পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি, এবং সেই অনুযায়ী আমাদের কাজ চলছে। আমরা গত 2 ফেব্রুয়ারি হাসপাতালের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করি। এখানে আমাদের সঙ্গে যারা ডক্টর আছেন, ময়মনসিংহ শহরের বিভিন্ন স্বনামধন্য ডক্টর আছেন আমাদের সঙ্গে, তারা এসেছিলেন, গাইনি বিশেষজ্ঞ যারা ছিলেন তারা এসেছিলেন, সবাইকে নিয়ে, অত্র এলাকার গণ্যমান্য লোকদেরকে নিয়ে আমরা এই নির্মাণ উদ্বোধন কাজটা করি। এখন আপনারা দেখতে পাচ্ছেন নির্মাণ কাজ চলছে। আশা করছি 2025 সাল নাগাদ আমরা আমাদের এই হাসপাতালটি চালু করতে পারব, এবং এই অঞ্চলের মানুষ যারা প্রপার স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত আছেন তারা এই মফস্বল শহরে বসে ঢাকার একটি মানে অত্যাধুনিক হাসপাতালের সুযোগ সুবিধা এখানে বসে উপভোগ করতে পারবেন। আর একটা কথা আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এই হাসপাতালটিতে খুবই মানে স্বল্প মূল্যে যেরকম স্বাস্থ্যসেবার সুযোগ আছে, পাশাপাশি যারা একটু মনে করেন যে তারা একটু বেশি লাক্সারিয়াস স্বাস্থ্যসেবা নিতে চান সেই সুযোগটাও থাকবে। আমরা ডিক্লেয়ার করেছি যে আমাদের সরকারি হাসপাতালের
যে খরচে একজন রোগী সেবা পেতে পারে, আমাদের এখানে সেই খরচে একজন রোগী সেই সেবাটা নিতে পারবে, সেই লক্ষ্যে আমরা আমাদের কিছু পরিকল্পনা প্রণয়ন করেছি, সেই অনুসারে আমাদের কাজ চলছে। আশা করছি আমরা খুব দ্রুততই গরিবের বাসীকে এই উন্নত মানের হাসপাতালটি উপহার দিতে পারবো। ধন্যবাদ আপনাকে। তো আপনারা কতজন, মানে এখানে যে আপনারা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে যে করতেছেন, এখানে কতজন আপনাদের শেয়ার হোল্ডার থাকবে? আমাদের এখানে টোটাল 5 কোটি টাকার শেয়ার ছাড়া হবে, তার মধ্যে ডাইরেক্টর শেয়ার থাকবে 20 জন এবং বাকিগুলো অর্ডিনারি শেয়ার। ডাইরেক্টর শেয়ারের আমাদের অলরেডি 14 জন ডাইরেক্টর শেয়ার হয়ে গেছে, আমাদের 6 জন ডাইরেক্টর শেয়ার এখনও আছে। আমরা যাচাই বাছাই করছি, অনেকেই ডাইরেক্টর শেয়ার নেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, আমরা একটু যাচাই বাছাই করছি। শুধু ব্যবসায়িক মানসিকতার লোকদেরকে আমরা এখানে দিতে চাই না, ব্যবসা প্লাস সেবার মানসিকতা সম্পন্ন যারা আছেন তাদেরকে আমরা ডাইরেক্টর শেয়ার হওয়ার জন্য আহ্বান জানাই, এবং আমরা এরকম মন মানসিকতার লোকদেরকে ডাইরেক্টর হিসেবে নিতে চাই। আমরা আরও 6 জন ডাইরেক্টর শেয়ার নিব এবং অর্ডিনারি শেয়ার যাবে প্রায় 300 লোক, 300 শেয়ার যাবে, ওখানে প্রায় 100 শেয়ারের মতো আমাদের চলে গেছে। মোটামুটি কাজটা এগিয়ে যাচ্ছে, অনেকে যোগাযোগ করছেন, আমরা আশা করছি খুব দ্রুতই আমাদের এই শেয়ার নেওয়ার সেটা প্রক্রিয়াটা সম্পন্ন করে ফেলতে পারবো। তো আপনাদের যে এখন যে বিল্ডিং 6তলা বিল্ডিং হবে বা আনুষ্ঠানিক যে মানে আপনাদের ইনস্ট্রুমেন্ট, যে আপনাদের চিকিৎসা যে ইনস্ট্রুমেন্ট সহ, সার্বিকভাবে কত কোটি টাকার প্রকল্প আপনাদের? এটা আমাদের 5 কোটি টাকার প্রকল্প, 5 কোটি টাকার প্রকল্প, এবং এই হাসপাতালের জায়গাটা নিজস্ব এবং যা থাকবে সবই হাসপাতালের ইনস্ট্রুমেন্ট বলেন বা একটা সুতা থেকে শুরু করে একটা অপারেশন থিয়েটার পর্যন্ত সব কিছুর মালিকানা থাকবে হাসপাতাল, ব্যক্তি মালিকানা কারোরই কিছু থাকবে না। ব্যক্তি মালিকানা হলো যার যার অংশীদার আছে সে ততটুকু শেয়ার থাকবে, এইভাবে হাসপাতালটা পরিচালিত হবে। এবং এটা 100% কোম্পানি আইন অনুযায়ী পরিচালিত হবে, কোম্পানি আইন সরকার নির্ধারিত যে অ্যাক্ট আছে কোম্পানি অ্যাক্ট 1884 সেই অনুযায়ী আমাদের নিবন্ধনের কাজ চলছে, এবং এইখানে স্বচ্ছতার সঙ্গে প্রতি বছর অডিট হবে এবং অডিট রিপোর্ট AGM-এর মাধ্যমে প্রকাশ করা হবে, এবং সবার সামনে সবাইকে সামনে রেখে স্বচ্ছতার সঙ্গে আমরা কাজটা যেন করতে পারি এই দোয়া আমরা সবার কাছে চাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জি নিউজকে। দর্শক মন্ডল, আমরা শুনছিলাম এই ওয়েল কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার, যেটি আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানটিতে আমরা দাঁড়িয়ে আছি, সেই স্থানটি কিন্তু এখন নির্মাণ কাজ চলছে এবং 2 ফেব্রুয়ারি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এবং এখানে যে আমরা এহসান হাবিব, যিনি এই হাসপাতালে যিনি চেয়ারম্যান, তার কাছ থেকে কিন্তু আমরা বিস্তারিত শুনলাম। তবে আমরা এই গ্রামের মানুষের, যে সাধারণ মানুষ যারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত এবং যারা ময়মনসিংহ থেকে এবং ঢাকা পর্যন্ত যেতে পারেন না, তাদের কিন্তু তাদের স্বাস্থ্যসেবা তাদেরকে দূরগুড়ে পৌঁছে দিতে কিন্তু তাদের এই সিদ্ধান্ত, এবং তারা যে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তারা করবেন সেটাও কিন্তু আমরা বুঝতে পারলাম, এবং তারা যে স্বচ্ছতাভাবে তারা এই হাসপাতালটি পরিচালনা করবেন। তো আমরা আশা করছি যে 2025 সালে যদি সেটি উদ্বোধন হয় এবং এই এলাকার সাধারণ মানুষ তারা কিন্তু এখানে এসে সরকারি খরচে কিন্তু যে খরচ হয় সেই খরচে তেমন খরচে কিন্তু তারা এই হাসপাতালটি চালাবেন। তবে এখানে তারা আরেকটি কথা বলছে চাচ্ছেন, যদি তার কেউ তেমন মন মানসিকতা নিয়ে যদি আপনারা কেউ হাসপাতালে আসতে চান, শেয়ার হতে চান, তবে তারা এখানে আসতে পারেন। ভালো মন চিকিৎসা সেবা, মানুষের চিকিৎসা ব্রত হয়ে যে এরকম মন মানসিকতা নিয়ে কিন্তু এখানে তারা কেউ ইচ্ছা করলে আসতে পারে। তো এই হাসপাতালটি হচ্ছে আধুনিক মানের হাসপাতাল এবং সর্বত্র সুযোগ সুবিধা সহ উন্নত মানের চিকিৎসা সেবায় যে সুযোগ সুবিধা সেই সুবিধা সহ তারা কিন্তু এই হাসপাতালটি করার পরিকল্পনা করেছেন। তো আমরা আশা করছি যে এই এলাকার মানুষ সহ এবং দূর দূরান্তের মানুষও যারা কিন্তু এসে তারা স্বাস্থ্যসেবা, ভালো স্বাস্থ্যসেবা নিতে পারবে সেই প্রত্যাশা আমরা করি। তো সবাইকে ধন্যবাদ। আজকে আমরা এই ওয়েল কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারের নির্মাণ যে স্থল সেখান থেকে আমি ফারুক আহমেদ, ভিডিও ধারণের জন্য শামীম খান, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ।